সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকেই শুরুতেই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আর কয়েনটা আপনারা জানেন এবং আর কয়েনটা আমাদের কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিয়েছে তার কারণ হচ্ছে আর কয়েনটাকে যখন মোটামুটি আমরা ছিলাম আপনারা বলতে পারেন জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ এইট সিক্স জিরো ফোর ফোর থ্রি জিরো এই জায়গায় কিন্তু আমরা মোটামুটি বাইং করেছি আরখাম কয়েনটা এবং আরখাম কয়েন থেকে আমরা কম বেশি কিন্তু এইট এক্স প্রফিটে আছি কেউ বলা যায় টু এক্স কম আছে মানে ফাইভ এক্সের কাছাকাছি মিনিমাম প্রফিটে কিন্তু আরখাম কয়েন থেকে আছে তার কারণ হচ্ছে আর কয়েনটা বহুবার চ্যানেলে আমি কম বেশিবার বলেছি এবং নিউজ আপডেটের ভিডিও যারা দেখেছেন যারা নিউজ আপডেটের ভিডিও ডেলি মিস করেন না তারা কিন্তু বহুবার দেখেছেন এবং বেশ কিছু মানুষ বলা যায় আমাকে মেসেজও করেছেন যথেষ্ট ভালো প্রফিট করছি এবং বলা যায় এইট্টি পার্সেন্ট চ্যানেলে যদি এইট্টি পার্সেন্ট পিপল এটা থেকে মোটামুটি প্রফিট করেছে তো আরখাম কয়েনের মতো কোন কয়েন আবারও কিন্তু আরখামের মতো প্রফিট দিতে পারে অন্তত বলা যায় শর্ট টার্মে ভালো প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে আর কয়েনের কিন্তু বলা যায় মার্কেট ক্যাপটা যেটা ছিল সেটা কিন্তু বলা যায় অনেক কম এবং একশো থেকে দুশো মিলিয়নের মধ্যে কিন্তু মার্কেট ক্যাপ ছিল এবং আর কয়েনটা বলা যায় যে এআইয়ের ওপর যে বিল্ড হয়েছে সেটা কিন্তু বহুবার চ্যানেলে বলেছি এবং এর টোকোনোমিক্স কিন্তু খুব সুন্দর এবং এই ধরনের কয়েন কিন্তু আমি দুটো তুলে ধরে এনেছি আজকে এবং যে দুটো কয়েন থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো প্রফিট করতে পারবেন তো কোন দুটো কয়েন সেটা নিয়ে দেখবো এবং সেটা ডিটেলস জানবো একটু যে বর্তমান সময় তার কি পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা নিয়ে একটুখানি ডিটেলস আলোচনা করবো এবং অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি কিন্তু অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রাম জয়েন না করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন এবং পাশাপাশি একটা জিনিস বলবো এই দুটো কয়েন যে দুটো কয়েন কিন্তু বলা যায় যে আগামী দিন যথেষ্ট পরিমাণ ভালো আমাদের প্রফিট দিয়ে যেতে পারে দুটো কয়েনই কিন্তু এআই বেস্ট এখনও পর্যন্ত কিন্তু অনেকটা পারফরমেন্স দেয়নি এখনও পর্যন্ত বলা যায় হিউজ পরিমাণ পারফরমেন্স তো দেয়নি সামান্য জায়গায় কিন্তু আছে যেখান থেকে কিন্তু আবারও বলা যায় আর মতো প্রফিট দেওয়ার সম্ভাবনা আমরা দেখছি এবং এই দুটো কয়েনকে আপনারা কখন বাইং করতে পারেন চাইলে এখন থেকে কিন্তু পার্ট এন্ট্রি নিতে পারেন পাশাপাশি যদি না চান তাহলে কিন্তু বলা যায় ডাম্পের অপেক্ষা করতে পারেন যেটা আমার মনে হয় এই মুহুর্তে দাঁড়িয়ে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম কয়েন কিন্তু পাম্প করে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে থার্টি 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 এরকম কিন্তু বলা যায় বা হাফ করে নিয়ে এবং টেন পারসেন্ট একদম বলা যায় একদম যদি ডাম্প হয় আদারওয়াইজ কিন্তু ওই টেন পার্সেন্টটা অন্য কয়েনে কিন্তু অ্যালোকেশান করা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো হবে তো পাশাপাশি আপনারা যদি দেখেন লাস্ট তিরিশ দিনে কিন্তু তিনশো আটাত্তর পার্সেন্ট প্রফিট কিন্তু আরখাম দিয়েছে তো আর মতো ফার্স্ট যে কয়েনটা বলবো সেই কয়েনটা হচ্ছে এনএফপি এনএফপি প্রম্পট এই কয়েনটার মধ্যে কিন্তু বলা যায় বাইনান্স ইনভেস্ট করেছে এবং বলা যায় এই কয়েনটার যে সার্কুলেটিং সাপ্লাই সেটা যদি আপনারা দেখেন সেটা কিন্তু বলা যায় অনেক কম এই সময় দাঁড়িয়ে আছে এবং বলা যায় মার্কেট ক্যাপ যেটা সেটা কিন্তু মাত্র দুশো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ দুশো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ আমি বলবো তবুও অনেকটা বেশি আরখামকে কিন্তু আরও কম জায়গায় কিন্তু আমরা ধরেছিলাম এবং আপনারা যদি দেখেন দুশো নয় মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ কিন্তু তখন হয়েছে যখন কিন্তু শুধুমাত্র বাইনান্স ল্যাব কিন্তু ইনভেস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডস অ্যান্ড ব্যাকারে কিন্তু বাইনান্স ল্যাব আর কিন্তু কেউ নেই এবং এআই আই রিলেটেড টোকেন এআই প্লাস এনএফটির কয়েন এবং এই কয়েনটা বলা যায় রিসেন্টলি বাইনান্সে লঞ্চ হয়েছে খুব বেশি দিন কিন্তু হয়নি এবং এর থেকে বলা যায় আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা হচ্ছে তার কারণ আমি একটা জিনিস দেখাতে চেষ্টা করব যেটা হচ্ছে যে মোটামুটি আপনারা যদি দেখেন সেক্ষেত্রে এই কয়েনটার যে আনলক সেটা কিন্তু বলা যায় পঁচিশ দিন পর আছে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন আনলক কিন্তু বলা যায় প্রত্যেক মাসেই কিন্তু হচ্ছে কিন্তু খুব কম সংখ্যক আনলক কিন্তু আছে এবং আপনারা যদি দেখেন বর্তমানে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট সার্কুলেশানে সাপ্লাই আছে এবং মে মাসের মধ্যে কিন্তু বলা যায় পঁচিশ থেকে মাত্র ছেচল্লিশ পার্সেন্ট সার্কুলেশানে আসবে মানে আমরা ধরতে পারে টোয়েন্টি পার্সেন্ট আরও কিন্তু সার্কুলেশানে আসবে চারশো মিলিয়নের কাছাকাছি কিন্তু এর বলা যায় যে সাপ্লাই কিন্তু সার্কুলেশানে থাকবে এবং চারশো মিলিয়ন যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত ওয়ান ডলার হিট করেনি সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট এন্ট্রি যদি আমরা এই জায়গায় নিয়ে নিই নেক্সট বুলরানে এর যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু বলা যায় যদি মোটামুটি চার বিলিয়ন থেকে দশ বিলিয়ন ডলারের কাছাকাছি যায় ইজিলি কিন্তু টোয়েন্টি এক্স রিটার্ন বা তারও বেশি রিটার্ন কিন্তু আমরা পাবো এবং পাশাপাশি এনএফপি যেহেতু এ এর কয়েন এ এর ট্রেন্ড কিন্তু অনেক বেশি চলছে এবং মার্কেট ক্যাপ এআইয়ের কিন্তু বর্তমান সময় অনেক বেশি এবং আপনারা যদি দেখেন টোটাল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট ক্যাপ সেটা কিন্তু বলা যায় যে উনিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার যেটা কিন্তু বলা যায় আগামী বুল রানে কিন্তু ফিফটি বিলিয়ন ডলারের ওপর কিন্তু আমরা অবশ্যই এক্সপেক্ট করছি এবং বলা যায় যে ওয়ান ট্রিলিয়নের কাছাকাছিও কিন্তু যেতে পারে যদি কিন্তু সেই লেভেলে অ্যাডপশান হয় যেমনটা কিন্তু আমরা দেখছি রেন্ডারের ক্ষেত্রে যেমনটা আমরা দেখছি ফেচ এআইয়ের ক্ষেত্রে যেমনটা দেখছি টাওয়ের ক্ষেত্রে যেমনটা আমরা দেখছি রিসেন্টলি আর খামের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলারিটিও আপনারা দেখছেন হিউজ পরিমাণ কিন্তু প্রফিট বর্তমান সময় দিচ্ছে তো এই অনুযায়ী যদি আপনারা দেখেন বর্তমান সময়ে কিন্তু বলা যায় অনেক কম মার্কেট ক্যাপে কিন্তু চলছে এনএফপি প্রম্পট এবং সেকেন্ড যে কয়েনটা বলেছি সেটা হচ্ছে স্লিপলেস এআই স্লিপলেস এআই কিন্তু বলা যায় যে এমন একটা জায়গায় আছে যেখান থেকে কিন্তু বলা যায় পাম্প কিন্তু বলা যায় শুরু হচ্ছে এবং অল টাইম লো থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছিয়াত্তর পার্সেন্ট আপ এমন কিছু বেশি আপ নয় এবং এনএফপি কিন্তু অল টাইম লো থেকে জাস্ট বলা যায় এইট্টি পার্সেন্ট আপ তো ফার্স্ট এন্ট্রি যদি আমরা এই জায়গায় নিয়ে নিই যদিও নাইন পার্সেন্ট আপ হয়ে গেছে এবং যেহেতু অল এআই কয়েন কিন্তু পাম্প করছে সেই কারণেই তো অবশ্যই অবশ্যই বলবো এই কয়েনগুলো থেকে কিন্তু যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু থাকছে যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু থাকছে তো এবার আপনারা কিন্তু ডিসাইড করতে হবে আপনাদের আগামী দিন কী হতে চলেছে কী করতে চলেছেন সেই অনুযায়ী কিন্তু বলা যায় এই জায়গাটা আসবে তো একটা জিনিস আমি বলবো সব সময় যেটা হচ্ছে যে এই এআইয়ের কয়েন কিন্তু বলা যায় ট্রেন্ডের সাথে যায় এবং ট্রেন্ডের সাথে কিন্তু শেষ হয় তো অবশ্যই প্রফিট কিন্তু কম বেশি বুক করতে থাকবেন এবং অনেকেই আমায় জিজ্ঞাসা করছেন আর থেকে প্রফিট বুক করব কি না তো আর খামের ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলেছি আপনার হাতে যদি ইউএসডিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রফিট অবধি আপনি কিন্তু বুক করতে পারেন এবং ইউএসডিটি হাতে রাখতে পারেন এবং টোটালটাই ডিপেন্ড করবে আপনার ওপর আপনি কতটা ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখান থেকে কত প্রফিট আছেন যদি আপনার ইনভেস্টমেন্ট হাজার ডলার ছিল সেক্ষেত্রে কিন্তু বলা যায় পাঁচ হাজার ডলার কিন্তু হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনিশিয়াল হাজার ডলার আপনি ইজিলি বের করে নিতে পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই যদি আপনার হানড্রেড ডলার ছিল সেই হান্ড্রেড ডলারটা যদি আপনার কাছে অনেক কম হয়ে থাকে সেক্ষেত্রে মনে হতে পারে যে আমার টাকা মোটামুটি ডবল তিন গুণ গুণ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড ডলারটা আপনি বের করে রাখতে পারেন যদি আপনার কাছে মোটামুটি বলবো দশ বিশ ডলার ছিল সেটা আপনি লাগিয়েছিলেন এবং সেটা যদি সত্তর আশি ডলার হয়ে গিয়ে থাকে বা পঞ্চাশ পঞ্চাশ ডলার হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আপনি হোল্ড করতে পারেন চাইলে কিন্তু আগামী দিন আরও ভালো হতে পারে এই ধরনের বলা যায় যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার হাতে যদি বলা যায় দশ বিশ ডলারের অনেক বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমার যে আসল টাকা সেটাকে কিন্তু বের করে অন্য প্রজেক্টে দিতে পারেন যদি মনে হয় তো এটা হচ্ছে মূল ব্যাপার কিভাবে কিন্তু আপনি প্রফিট বুক করবেন সেটা কিন্তু আমি বলতে চেষ্টা করলাম এবং পাশাপাশি স্লিপলেস এআই স্লিপলেস এআই কিন্তু বলা যায় যে কিসের ওপর কাজ করে আমি কিন্তু এর আগেও এই স্লিপলেস এআই নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম এবং গেমিংয়ের ওপর কিন্তু কাজ করে এবং এখনও পর্যন্ত এর ট্রেন্ড কিন্তু খুব একটা শুরু হয়নি এবং বলা যায় আগামী দিন এই কয়েনটা থেকে কিন্তু বলা যায় যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা অবশ্যই নিজেদের রিসার্চ করবেন রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন কোনো রকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস কিন্তু নয় এবং আর খাম যে লেভেলে কিন্তু বলা যায় প্রফিট দিয়েছে সেই লেভেলে কিন্তু যেতে পারে এই দুটো কয়েনের মধ্যে আমরা বলতে পারি দুটো কয়েনের মধ্যেই কিন্তু পোটেন্সিয়াল আছে তো অবশ্যই নিজেদের রিসার্চ করুন রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করুন কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এবং দেখতে চান ক্রিপ্টবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন টেলিগ্রাম জয়েন করুন এবং অবশ্যই ভিডিওকে লাইক করুন